بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد شكرا ستها শুরুতে আমি নাজমহাজ স্বাগত জানাচ্ছি ইকরা বাংলা স্টুডিও থেকে লাইভ প্রচারিত কোরআন সুন্নাহের আলুকে ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান মাসুন্দায় এই মুহূর্তে টিভি পর্দার সামনে বসে যারা আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের প্রত্যেকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আশা করি মা হেরা মাদানুল ওয়ার্কের পর আপনারা ভালোভাবে সুন্দরভাবে ঈদুল ফিতর কাটিয়েছেন এবং আপনারা সুস্থ রয়েছেন প্রতি সপ্তাহে আজও আমাদের মধ্যে অতিথি হিসেবে বছর রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ একরা বাংলার নিয়মিত আলোচক দা রিল লন্ডনের সম্মানিত ইমাম হজরত মরান মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব আমরা অল্প কিছু করে মধ্যে হজরতের কাছে ফিরে যাব তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে সর্বপ্রথম সম্মানিত অতিথি কয়েকটি মাসনুমদানি আলোচক অন পরবর্তীতে আপনাদের স্কল নেওয়া হয় আজও সম্মানিত অতিথি আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ দু কয়েকটি মাসুমে আলোচনা করবেন পরবর্তীতে আপনাদের কাছে কল নেওয়া হবে আশা করি অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠান সঙ্গ থেকে এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন তো চলুন আমরা কথা না বেড়ে চলে যাই সম্মানিত অতিথির কাছ থেকে তিনি আমাদের জন্য কি নিয়ে এসেছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ঈদ উল ফিতরের পর আমাদের প্রথম অনুষ্ঠান প্রথম দর অনুষ্ঠান من سنة الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين وعلى من تبعهم باحسان الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلنا نومكم سباتا وقال النبي صلى الله عليه وسلم عن حذيفة رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا أوى إلى فراشه قال اللهم باسمك أموت وأحيا وإذا استيقظ قال الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم استغفر الله لي ولكم অলিসা ইরুল মুসিম ইন ফস্তাক ফিরোহ ইনা গাফুর সম্মানিত দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে মস্তুন্দর প্রোগ্রামে স্বাগত জানাই আমরা আপনাদের শুক্রিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আমাদের বলা এবং শোনাকে যেন কবুল করেন আমরা আজকে আপনাদের সামনে অনেক দিন পর আমাদের যে বেসিক দোয়া যেগুলো আছে এগুলো আমি অলরেডি ইকরা বাংলার টিভিতে আগে করেছি কিন্তু মাঝখানে আমরা চেষ্টা করেছিলাম হাদিস থেকে সংগৃহীত কিছু দোয়া যে দোয়াগুলা ফিয়নবী মাহমদ সাল্লু আল ইসলাম অনেক সময় অনেক দোয়াগুলা ছিল যেগুলো হয়তো আপনি সচরাচর আপনি দোয়ার বুকে পাবেন না কিন্তু অনেক দোয়া আল্লাহ রসুলের জবান থেকে যেগুলো বের হয়েছে আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি যে আপনাদেরকে বলার কিন্তু আবার আমরা ফিরে এসেছি যে আমাদের যে দৈনন্দিন কিছু দোয়া দৈনন্দিন যে কিছু দোয়া আছে আমাদের যেমন ধরেন সকাল ঘুম থেকে উঠার পরে আমাদের এইরকম যে সকাল এবং বিকাল এরকম আপনি যদি আপনি টয়লেটে যান টয়লেটে যেতে হয় দোয়া লাগে ওজুর শুরুতে দোয়া আছে ওজুর শেষেও দোয়া আছে টয়লেট থেকে বের হওয়ার পরে দোয়া আছে ঘুমের শুরুতে দোয়া আছে ঘুম থেকে উঠার পরে দোয়া আছে এগুলো তো আমাদের ডেইলি লাগে হ্যাঁ এরপরে আপনি দেখেন গোড় থেকে বের হওয়ার দোয়া আছে গড়ে ঢুকার দোয়া আছে মসজিদে ঢুকার দোয়া মসজিদ থেকে বের হওয়ার দোয়া গাড়িতে ওঠার দোয়া এই যে দোয়াগুলো এগুলো তো আমাদের ডেইলি লাগে তাহলে এইগুলা কিন্তু আমরা হয়তো আপনি হয়তো জানেন হ্যাঁ হয়তো আপনি জানেন কিন্তু অনেকে হয়তো জানে না তাইলে এইগুলো এগুলোকে আমরা বারবার আলোচনা করা এরপরে শুধু আমরা এই একটা দোয়া নিয়ে আলোচনা করবো তো এইরকম না যেমন গুমের দোয়া সম্পর্কে যে সময় আলোচনা করবো আমাদের গুমের যত শূন্য আছে গুমাইবার আগের যত শূন্য আছে এই সবগুলোই আলোচনার মধ্যে আসবে এই জন্য আপনি সতর্ক হয়ে আপনি কথাগুলো শুনবেন শোনার পরে যদি দেখেন যে আপনি একটা কথা আপনি পাইছেন যে কথাটা আপনার জিন্দগির মাঝে আমলের মাঝে নাই তাহলে আপনি শুরু করে দেবেন সাহাবাইকার সিফত ছিল তাদের কোয়ালিটি ছিল স্বামী আয়না ও আতায়না শুনতেন এবং আমল করা শুরু করে দিতেন কিন্তু আমাদের আমাদের বিষয়টা হয়েছে এরকম যে আমরা অনেক শুনি কিন্তু আমল করি না শুনি অনেক সময় অনেক কথা আমরা জানি কিন্তু আমল করি না আমল করি না তাহলে আজকে থেকে আমাদের আমাদের টার্গেট থাকবে যে আমরা যে সময় কোনো বয়ান এবং সিহা শুনবো তখন এটা আমার জীবনের মধ্যে যদি এটা না থাকে তাহলে এটা আজকে থেকে শুরু করে দিব ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা আজকে আপনাদের সামনে আমি দোয়া যেগুলো আজকে ঘুমের দোয়া ঘুম ঘুমে যাওয়ার আগে যে আপনি যে সময় বেটে যাবেন বেটে যাওয়ার আগের যে দোয়া এই দোয়াগুলো আমরা বলবো প্রথমে আমরা দোয়াটা বলি এরপরে যাবতীয় সন্না নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথমে আমরা ঘুমের দোয়াটা বলি যে ঘুমানোর সময় ঘুমানোর সময় যে সময় আপনি বেটে যাবেন এই সময়ে আপনি কি দোয়া পড়বেন এই দোয়াটা প্রথমে একবারে সহজ দোয়া যেটা আমরা সবাই জানি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হলো ঘুমানের সময় ঘুমানোর সময়ের দোয়া আপনি যে সময় বেটে যাবেন দোয়া বিফোর গোয়িংটি স্লিপ তখন এই দোয়াটি পড়বেন এটা তো একবার মিনিমাম এটা তো পড়বেনই এছাড়াও আর অনেক দোয়া আছে এগুলোও পড়ার চেষ্টা করবেন কিন্তু একজন মানুষ যদি সে হয়তো অনেকগুলো পড়তে পারে না দেখা গেল কিছুই পড়তে পারে না তাহলে লিস্ট আমরা বলবো যে আপনি কমসে কম এটাতে বলবেন মিনিমাম এটাতে বলবেন একটি দোয়া ছোটো একটি দোয়া এটা এই দোয়াটি আপনি বলবেন ইনশাআল্লাহ আল্লাহ বিস্মিকা আল্লাহ সাহায্যে আপনার নামের সাহায্যে এখানে মধ্যে বা লিল আনা। মদত চাওয়া সাহায্য চাওয়া আল্লাহ বিস্মিকা হ্যাঁ আল্লাহ আপনার নামের সাহায্যে আমি মৃত্যুবরণ করব এবং আমি জীবিত হব এখানের মধ্যে মৃত্যুবরণ করব। এটার অর্থ আপনি মৃত্যুবরণ কেন বলা হয়েছে যে ঘুম যেটা এটা একরকমের মত এটাকে বলা হয় ছোটো একটা মত ছোটো একটা মত সেই হিসাবে এখানে আমাদের মৃত্যু বলা হয়েছে আপনি এটা বলতে পারেন যে আমি আপনার নামে ঘুমে যাবো আমি আপনার নামে আমি ঘুমিয়ে ঘুমিয়ে যাবো এবং আপনার নামে আমি জাগ্রত হব এটাও বলতে পারেন আবার এই জায়গার মধ্যে যদি আপনি এই অর্থ বলেন যে আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করব। এবং আপনার নামে জীবিত হবে এটাও ঠিক আছে যে এটা গোমকে বলা হয়েছে গোমকে বলা হয়েছে কেন বলা হলো যে গোম যেটা যে সময় একজন মানুষ যায় তখন সে তার আকল যেটা বুদ্ধি এটা তার তাকে না সে দুনিয়াতে কি হইতে সে কিছুই জানে না তো এটা একরকমের মত এটা একরকমের মত তার যে যেটা কি যেটা বোঝার যে শক্তি যেটা এটা তার তাকে না চলে যায় এই জন্য এটা একরকমের মত এই জন্য বলা হয় যে হে আল্লাহ আমি আপনার নামেই মৃত্যুবরণ করব। আপনার নামে আপনার নামের সাহায্যে আমি মৃত্যুবরণ করব এবং আপনার নামেই আমি জীবিত হব এটা হলো আজকের প্রথম দোয়া ঘুমানোর সময় যে দোয়াটা এটা আমরা আজকে এটা প্রথম দোয়াটি বললাম আরেকটা দোয়া আমি আপনাদেরকে দেখাবো ঘুমানোর সময় ঘুমানোর সময় এই দোয়াটা একটু লম্বা আছে কিন্তু আমরা চাইলে এটা শিখে নিতে পারি ঘুমানোর সময় এই দোয়াটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল এই দোয়াটি পড়তেন ঘুমানোর আগেই দোয়াটি পড়তেন আসুন আমরা কয়েকবার বলি এরপরে অর্থ বলবো اللهم أنت خلقت نفسي وأنت توفاها لك مماتها ومحياها إن أحييتها فاحفظها وإن أمتها فاغفر لها اللهم إني أسألك العافية أمي أبارة بولي إتاو أغمان راكي أبني دواتي قربين اللهم أنت خلقت نفسي وأنت توفاها لك مماتها ما ومحياها إن أحييتها فاحفظها وإن أمتها فاغفر لها اللهم إني أسألك العافية إتنورتو هلو جهي الله تمي عمار جان سشتي كوريشو تمي أمر جان كي سشتي এরপরে তুমি আমার জানকে মৃত্যু দান করবে আল্লাহ তুমি আমার সৃষ্টি করেছ এবং তুমি তাকে মৃত্যু দান করবে এবং তার মরণ এবং জীবন একমাত্র তোমার হাতেই তার মরণ এবং জীবন অর্থাৎ জান যেটা আছে এটা কোন সময় মরণ হবে কোন সময় জীব কতদিন জীবন জীবন্ত থাকবে এটা একমাত্র আল্লাহর হাতে তার মরণ এবং জীবন একমাত্র তোমারই হাতে যদি তুমি একে জীবিত রাখো হে আল্লাহ ঘুমানোর সময় আমরা বলছি এই কথাটা হে আল্লাহ তুমি যদি আমাকে জীবিত রাখো তাহলে তুমি তার হেফাজত করো তাহলে তুমি তার হেফাজত করো আর যদি তুমি তাকে মৃত্যু দান করো তাহলে তুমি তাকে ক্ষমা করে দাও হে আল্লাহ আমি তোমার নিকট নিরাপত্তা চাই আমি এটার অর্থ আবার বলি যে হে আল্লাহ তুমি আমার জানকে সৃষ্টি করেছ এবং তুমি তাকে মৃত্যু দান করবে তার মরণ এবং জীবন একমাত্র তোমার হাতে যদি তুমি তাকে জীবিত রাখো তাহলে তুমি তার হেফাজত করো আর যদি তুমি তাকে মৃত্যু দান করো তাহলে তুমি তাকে ক্ষমা করে দাও হে আল্লাহ হে আল্লাহ আমি তোমার নিকট নিরাপত্তা চাই তাইলে আমরা আজকে গোমানর পূর্বে গোমানর সময় দুটি দোয়া বললাম আজকে দুটি দোয়া বললাম আরো অনেক দোয়া আছে এগুলো আমরা পরবর্তীতে বলবো আজকে দুটি দোয়া বললাম একটা হলো প্রথম দোয়া বললাম আর দ্বিতীয় দোয়া বললাম আজকে তিন নম্বর দোয়া আজকে যে তিন নম্বর দোয়া সেই দোয়াটি হলো যে ঘুম থেকে ওঠার পর দোয়া ঘুম থেকে ওঠার পর দোয়া আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি النুষুর আল্লহামদুলিল্লা হিল্লারি আহে না বাদামা আমাতানা ওয়ালাইন নসুর হামদুল্লা হিল্লাদি আহে না বাদামা আমাতানা অহিলাইহিন নসুর সেই আল্লাহর সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে মৃত্যু করার মদ দান করার পরে যিনি আমাদেরকে মদ দান করার পরে জীবিত করেছেন মৃত্য করার পর আমাকে জীবিত করেছেন এবং তার প্রতি আমরা প্রত্যাবর্তন করব সেই আল্লাহর সমস্ত প্রশংসা ঘুম থেকে উঠি আল্লাহর প্রশংসা করবেন আল্লাহর প্রশংসা করবেন অনেক মানুষ গুম থেকে উঠতে পারে না এ আল্লাহ সেই আল্লাহর সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে মৃত করার পর জীবিত করেছেন এবং তার প্রতি আমরা তার প্রতিই প্রত্যাবর্তন করব আমরা এখন একটু যদি এই হাদিসের দিকে আসি হাদিসের মধ্যে যদি আমরা দেখি এই দোয়াটা আপনার

আমাদের প্রিয় নবী সাল্লাম যে সময় বিছানায় যাইতেন বেটে যাইতেন তখন এই দোয়াটি পড়তেন আল্লাহ বিস্মিকা আমত ওয়া হাইয়া এর পরে আবার ওই রাস্তায় ঘুম থেকে যে সময় জাগ্রত হতেন যে সময় ঘুম থেকে জাগ্রত হতেন তখন বলতেন তখন বলতেন আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা আমাতানা ওইলাই সুর আর কোনো কোনো ডাবার মধ্যে এরকম আসছে বিস্মিকা আগে চলে আসছে বিস্মিকা আল্লাহ আমত ওয়াহিয়া আপনি আপনার যদি এই সার্চ করেন তাহলে দেখবেন কোন কোন হাদিসের মধ্যে এরকম আসছে বিস্মিকাটা আগে চলে আসছে বিস্মিক আল্লাহ হুম্মা আমত ও আহিয়া বিস্মিক আল্লাহ হুম্মা আমত অথবা আল্লাহ হম্মা বিস্মিক আমত ও আহিয়া আপনি দুটোটাই বলতে পারবেন আল্লাহ হম্মা বিস্মিক আমত ও আহিয়া বিস্মিক আল্লাহ হুম্মা আমত ও আর এরপরে আমরা যে আরেকটা দোয়া বলেছিলাম ঘুমানোর সময় যে দোয়া দ্বিতীয় দোয়া যেটা বলছিলাম এটা হাদিসের মধ্যে আমরা যদি দেখি আন আবদুল্লাহ ইবন আমর রাজিয়াল্লাহ আনহু আন্না আমার রাজুলান عبد الله بن عمر رضي الله عنه ونعم منشك يقول لك اشكالا اذا اخذ مضجعه اذا اخذ مضجعه جسمت بسانا جايبه تكونتم ادواتي بورب قال اللهم خلقت نفسي وانت توفاها لك مماتها ومحياها ان احييتها فاحفظها وان أمتها فاغفر لها اربع ايه اللهم اني اسالك العافيه ادواتي بورب جدودها بردر كمدكيتي তখন এই মানুষ বললেন যে মানুষের কাছে ইবনে ওমর রাজি বলছিলেন এই দোয়াটি তখন উনি বললেন ফকাল আলাহ রাজ আসামি তাহাদ আমিন অমর হে আবদুল্লাহ ইবন ওমর আব্দুল্লাহ ইবন ওমর আবদুল্লাহ ইবন ওমর আলী উমর আদিনের ছেলে খলিফতুল মুস্তিমিন উমর নাম হলো কি আবদুল্লাহ ইবন ওমর তখন উনি বলতেছেন যে আপনি যে দোয়াটি বলছেন এই দোয়াটি কি উমর রাজনের কাছে শুনছেন তখন উনি উত্তর দিয়েছেন যে মিন খাই রে মিন অমর মিন খাই রে মিন অমর উমর থেকে আরও উত্তম মানুষের কাছ থেকে শুনেছি উমর থেকে উত্তম মানুষকে

ইবহীন হে আল্লাহ আপনি যেভাবে যেরভাবে বন্দাদেরকে আপনি যেরকম হেফাজত করেন এরকম আপনি আমাকে হেফাজত করেন এরপরে ওয়াইন আহা ফখফিরা আফিয়া আমি আজকে প্রোগ্রামের মধ্যে আসার আগে কালকে থেকে অসুস্থ হয়ে গেছিলাম মনে করছিলাম যে ক্যান্সেল করে দিব কিন্তু চিন্তা করলাম যে অনেক সময় আছে যে এই আপনার সুস্থতা এটা আল্লাহর অনেক বড় নিয়ামত সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত এখন তো আমি করতে পারছি হয়তো এরকম টাইম হতে পারে যে আমি করতেই পারবো না এখন হয়তো কষ্ট হচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে কিন্তু আপনার এরকমও হতে পারে যে আপনার একটা সময় আসতে পারে আমাদের আমরা দুর্বল হয়ে যাব আমরা মনে চাইলেও করতে পারবো না এই এই সুযোগটা আমি নিচ্ছি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের কুরবানিকে এই আশাকে বসাকে যেন কবুল করেন আপনাদের কাছে দোয়া চাই আমাদের যেত অসুস্থ আছেন আমরা যারা বেমারি আছেন সবাইকে যেন আলোচনা সুস্থতা দান করেন আমি বলছিলাম এই কথাটা যে আজকে আমরা আলোচনা করলাম কয়েকটা দুয়া নিয়ে আলোচনা করলাম এখন আমরা আপনাদের সামনে গুমের কিছু সূন্যাস গুমের কিছু আদাব এগুলো নিয়ে আলোচনা করব। খুব সংক্ষেপে বলবো গুমের কিছু আদাব এবং গুমের কিছু সূন্য গুমের কিছু সূন্য এর মধ্যে একটা হইল যে আপনি ঘুমানোর আগে মুহাসাবা। আপনি আপনার হিসাব নেবেন আজকের দিনটা কেমন গেছে আজকের সকাল থেকে নেওয়া বিকাল পর্যন্ত আপনি আল্লাহর হুকুম এবং নবীর ইসনাহা কতটুকু পালন করলেন যদি দেখা যায় পারফেক্ট আপনার খুব সুন্দরভাবে আপনার দিনটা গেছে তখন আপনি আল্লাহর তারিফ করবেন হামিদুল্লাহ আর যদি দেখা যায় যে আপনার কিছুটা গুণা হয়ে গেছে কিছুটা কমতি আছে তখন আপনি আল্লাহর কাছে তওবা করবেন ইস্তাফ আপনি ইস্তফার করবেন আল্লাহ কিছু কমা চাইবেন এবং নিজে নিজে এটা নিয়ত করবেন যে আগামীকাল আমি এটা করব না আমি আগামীকাল এটা করব না কেন একদিন তো এরকম হবে যেদিন আমার হিসাব নেওয়া হবে আমার হিসাব নেওয়ার আগে আমি নিজেই আমার একটা হিসাব নেই বুদ্ধিমান এই মানুষ যে মানুষ তার নিজের হিসাব নিজে নেয় যে ব্যবসা যারা করেন তারা প্রত্যেক হিসাব নেন এন্ড অফ ডে অনেক কষ্ট করে অনেক কষ্ট করার পরে একটা হিসাব লাগান যে আজকে কত টাকা ইনকাম হইলো ঠিক এইরকম এটা হলো দুনিয়ার ব্যবসা দুনিয়ার দুনিয়ার ব্যবসা আর আখড়াতের ব্যবসা এটাকে আমাদের পাঁচটা মিনিট সময় দেওয়া যে আজকের দিনটা আমার কেমনে গেল একটু দেখি না আমার কীভাবে গেল তাহলে এটা হলো নম্বর ওয়ান আর আমরা বলছিলাম যদি আপনি দেখেন আপনার ভালো গেছে তাহলে হামিদ আল্লাহ আর যদি দেখেন যে আপনার যে একটু বেশ কম আছে তাহলে ইস্তাকফার মানে ইস্তাকফার আপনি ইস্তাকফার করবেন দুই নম্বর হইলো নাও মু খুব জলদি আপনি ঘুমিয়ে যাবেন এটা একটা আদব খুব জলদি ঘুমিয়ে যাবেন আল্লাহ রসুলের একটা দায়মিয়া আমল ছিল এসার নামাজের পরে আর উনি আল্লাহ রসুল সাল্লাম বেটে চলে যাইতেন এবং এরকম নিষেধও আসছে যে তোমরা এসার নামাজের পরে আর তোমরা গল্প গুজরের মধ্যে বসো না খুব জরুরি কাজ ছাড়া তোমরা এসার পরে সময়কে নষ্ট করো না এটা একটা বলা হয়েছে এটা একটা যে শূন্য না যে আন্নি রসুল আল্লাহআ যে আল্লাহ রসুল রাত্রের প্রথম অংশে ঘুমিয়ে যাইতেন এবং শেষ রাত্রে উঠতেন জন্য শেষ রাত্রে উঠতেন তাহাজের জন্য এরপরে তিন নম্বর আমল ছিল ইস্তেহবাবুল যে ঘুমের আগে অজু করা এটা একটা মুস্তাহাব আমল এটা একটা মুস্তাহাব আমল এরকম আসছে যদি কোনো মানুষ অজু করে ঘুমিয়ে যায় তাইলে দুইজন ফ্রেশ তার জন্য পুরা রাত্র দোয়া করতে থাকে যদি অজু করলে একটু ফ্রেশও লাগে হ্যাঁ অজু করার পরে আর অনেক আল্লাহওয়ালা যারা আছেন তারা সবসময় ওজুর সাথে থাকেন তারা সব সময় ও গেলেই ওজুটা করেন ও গেলেই উজুটা করেন এখন কথা হয়েছে যারা করেন তাদের জন্য এটা সহজ আর যারা করি না আমরা আমাদের জন্য এটা কঠিন লাগে ওজুর সাথে থাকবো কেমনে কিন্তু এটা চেষ্টা করলে আমরা করতে পারি আমাদের ভিউয়ার আছেন আপনারা যারা চাইলে আপনারা ট্রাই করেন যে ওজুটা গেলে অজুটা করে রাখবেন অজুটা গেলেই আপনি অজুটা করে রাখবেন ইনশাআল্লাহ চাইলে করতে পারবেন ইনশাল্লাহ তাইলে ঘুমের সময় একটা আমল হইলো কি অজু করে ঘুমানো অজু করে ঘুমানো তার ফজিলত বলছি আমরা দুইজন ফিরিস্তা আপনার জন্য আপনার কাছে থাকবে এবং তারা আপনার জন্য দোয়া করতে থাকবে এরপরে যে সময় মধ্যে যাবো তখন আপনার এই যে হাত আছে ডান হাত ডান হাতের যে এটা কি বলে তালু তালুকে গালের নিচে আপনার গালের নিচে এরকম রেখে আপনার রাইট সাইড হয়ে ঘুমিয়ে যাবো রাইট সাইড হয়ে ঘুমিয়ে যাব এটা একটা শূন্য এটা একটা শুননা এটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ একটা আমল ছিল এটা তাহলে কি আমরা করি আমরা অনেক হয়তো অনেকে করি কিন্তু অনেকে করি না তাহলে এটা আপনি আজকে থেকে আপনি চেষ্টা করেন যে আপনি ঘুমানোর সময় হয়তো আপনি পুরা রাত্রে এরকম থাকতে পারবেন না কিন্তু প্রথম দিকে যদি আপনি ঘুমানোর প্রথম অংশে যদি এরকম করে শুরু করেন এরপরে যদি আপনি কি বলেন যে আপনি দেখা গেছে চেন চেন হন বা আপনি আপনার রাইট সাইড থেকে লেফট সাইডে আসেন তবুও আপনি সব পেয়ে যাবেন কেন আপনি তো শুরু করছেন শূন্যতির উপরে আপনি শুরু করছেন শূন্যতির উপরে কিন্তু এরকম অনেক আল্লাহ আল্লাহওয়ালা আছেন যারা পুরা রাত্রে এরকমই থাকেন এটা অভ্যাস করে হয়ে গেছে তারা ঘুমের বাজার করাটা বদলা বদলাইতে পারেন না তারা অভ্যাস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে এই জন্য আমরা কি করতে পারি এটা একটা শূন্য যে আপনার ডান হাতের যে তালু আছে এটাকে এরকম দিয়ে আপনি রাইট সাইডে হয়ে শুরু করবেন ইনশাল্লাহ এটা একটা শূন্য আর একটা হইলো যে বিছানার মধ্যে আপনি বিছানা আ কি করবেন এটা আপনি বিছানায় যাওয়ার আগে বিছানাকে ঝাড়ু দিবেন এটা একটা সূন্য এটা একটা সূন্য কেন আপনি হয়তো বলতে পারেন যে এটা তো কেন করবো এটা হয়তো পরিষ্কার আছে কিন্তু এটা শূন্য হিসাবে আপনি যদি করেন সেটা শূন্যার সব পাবেন আর আরেকটা কথা হলো অনেক সময় আছে এটার ভিতরে কি থাকতে পারে পোকামাকড় থাকতে পারে অথবা নাই যদি থাকে তবুও আপনি এটা সুন্নার উপরে আমল হবে তিনবার আপনি কি করেন আপনি ঝাড়ু দেন কি বলে মনে না যে একটু পরিষ্কার করেন একটু কাপড় কাপড় একটা বাড়ি দেন তবু একটা সুন্নার উপরে আমল হয়ে যাবে আর কেউ কেউ বলছেন এরকমও যে অনেক সময় আছে ভিতরে শয়তানও থাকতে পারে তাহলে একটু জারো দিলে শয়তানও চলে যেতে পারে এরকম অনেক ফায়দা আছে এটা এরকমও বলা হয়েছে আর আরেকটা আমল হইল যে আপনি ঘুমানোর সময় কি করবেন আপনি যে আয়াতুল কুর্সি পড়বেন আয়াতুল কুর্সি পড়বেন কারা আয়াতুল কুর্সি এটা আয়াতুল কুর্সি আপনি পড়বেন আয়েতুল কুরসি আপনি পড়লে এটা অনেক অনেক ফজিলত আছে এটা তো আপনারা জানেন বিশেষ করে একটা ফজিলত হইল আইতুল কুরসি যদি আপনি পড়েন কুরসি তখন আপনার কি হবে আয়তুল কুরসি পড়লে ঘুমানোর সময় হাফিজ আল্লাহর পক্ষ থেকে আপনাকে একজন পাহারাদার দেওয়া হবে একজন পাহারাদার দেওয়া হবে এরপরে সে যে ওলা সকাল পর্যন্ত কোনো শয়তান আপনার কাছে আসতে পারবে না সকাল পর্যন্ত কোনো শয়তান আপনার কাছে আসতে পারবে না তাইলে এটা আমরা বলছিলাম যে আপনি কি করবেন আয়াতুল কুরসি পড়বেন আয়াতুল কুরসি পড়া এটা একটা একটা আদবের মধ্যে পড়ে যে আল্লাহ রসুল সাল্লা ইসলামের হাদিস থেকে যেহেতু পাওয়া যায় এটা একটা শূন্য আমল আপনি আয়াতুল কুরসি পড়বেন এরপরে সুরাতুল বাকারার শেষ দুটো আয়াত সুরাতুল বাকারার শেষ দুটো আয়াত আমাদের রসুল যেটা আমাদের রসুল দেখে এটাও পড়বেন হাদিসের মধ্যে আসছে মানকারা আয়াতাইন মিন আখির সূরাতুল বাকারা ফি লাইলাতিন কাফাতাহু যদি কোনো মানুষ রাতের 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 যদি দুটো আয়াত সূরাতুল বাকারা শে দুটো আয়াত পড়ে এই দুটো আয়াতই তার জন্য যথেষ্ট হবে অর্থাৎ আর কোনো আমল যদি নাওই করে এটা কথার কথা কিন্তু আমল করবে না কেমনে সে তো নামাজ পড়তে হবে কিন্তু যদি আর কোনো আমল নাই করে এই দুটি আয়াতের ফজিলত এত বেশি এটাই তার জন্য যথেষ্ট হবে কেউ বলছেন যে তাহাজিদের সব পেয়ে যাবে এটা মানে না যে এটা পড়লে আর তাহাজুদ পড়তে হবে না হ্যাঁ আপনি এটা পড়লেন তাড়াতাড়িতে সবও পেয়ে যাবেন এরপরে কেউ বলছেন সব রকমের থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে কোন রকমের যে বা শেয়ার জাদুটুনা যেগুলো আছে এগুলো কিছুই আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এরপরে আমরা আরেকটা আমল হইল ঘুমানোর সময় গুরুত্ব ভেরি ইম্পর্টেন্ট আমল এটা হলো যে তিনটা সুরা পড়ব সুরতুল এখলাস সুরাতুল ফালাক আর সুরাত নাচ এরকম আপনি যদি এরকম করতে পারেন তো এটা আরো ভালো হবে এরকম হাত তুললেন প্রথমে পড়লেন সুরা এখলাস পড়লেন কুলবল্লা ওখাত এরপরে বিল ফালাক এরপর নাস এরপরে হাতের মধ্যে ফু দিলেন ফু দেওয়ার পরে মাথা থেকে এরকম আপনি ওয়াইপ করবেন আপনি মাসা করবেন মাসা যেটা এরকম টান দিয়া শরীরের মধ্যে এরকম টান দিবেন আপনার যতটুকু পারা যায় শরীরের মধ্যে একটা এরকম করবেন এরকম তিনবার করা এরকম তিনবার করা যদি আপনি তিনবার করতে পারেন এটা বেশি ভালো হবে কিন্তু যদি আপনি তিনবার করতে পারেন না মিনিমাম একবার তো নেই একবার তো করবেনি যে এটা এটা আমাদের হেফাজতের জন্য এটা আমাদের সেফটির জন্য এটা অনেক জরুরি সুরত এখলাস আপনি এরকম হাত তুলে সুরত পড়বেন পরবেন ফালাক পড়বেন সুরতের নাচ পড়বেন পরে হাতে ফুঁ দিয়ে মাথা থেকে শুরু করবেন মাথা থেকে শুরু করবেন এটা হাত দেওয়া এরপরে পুরো বডির মধ্যে যতটুকু সম্ভব যতটুক সম্ভব উনি হাতকে একবার বুলিয়ে দিবেন সেকেন্ড টাইম থার্ড টাইম এরকম করবেন এটা হাদিসের মধ্যে এটা পাওয়া যায় এরপরে আমরা আরেকটা আমল আছে আহ আপনার কি করবো আমরা এই যদি আপনি জানাবতের অবস্থায় থাকেন স্বামী স্ত্রী আপনার সহবাস করছেন এখন আপনি হয়তো এখন আপনি সাওয়ার করবেন না আপনি লেইটে সাওয়ার করবেন তখনও বলা হয়েছে যে আপনি লিস্ট পরিষ্কার হন অজুটা করেন এটা এটা অজু করাটা কি এটা মুস্তাহাব অজু করাটা এটা মুস্তাহাব একটু একটু ফ্রেশ লাগবে এটা একটা শূন্য আমল যে যদি দেখা যায় আপনি এখন সাওয়ার করবেন তাহলে তো ঠিক আছে যদি সাওয়ার লেটে করেন তাহলে একলিস আপনি কি করতে পারেন অজুটা করতে পারেন অজুটা করতে পারেন ইসতেহবাবুল ইসতেহবাব এই দিয়ে কয়েকটা আমার বললাম আমি যদি সংক্ষেপে আবার বলি যে ঘুমের যত ঘুমের যত আধা ঘুমের যত সূন্য আছে আমরা যদি একটু সংক্ষেপে যদি বলি নাম্বার ওয়ান হইল যে আমি ঘুমানোর সময় আমি কি করব। আমি আমার নিজের হিসাব নিজে নিব যদি আমি দেখি আমার দিনটা ভালো গেছে আমি আল্লাহর প্রশংসা করব। যদি দেখি যে আমি যে আমার কোনো বেশ কম আসে কোনো গুণা আসে তাইলে আমি ইস্তাকবার করব ইস্তফবার কেমনে করব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া একবারে সিনসিয়ালি একবারে আল্লাহর জন্য আল্লাহর কাছে আমরা বলবো যে আল্লাহ আপনি আমার গুনাহকে maaf করে দেন আর আমি আর গুনাহ করব না। আগামীকালেই গুনাহ আমি করব না। তাহলে এটা নাম্বার 1 আর নাম্বার 2 হইল যে আমি সকাল সকাল ঘুমিয়ে যাব। সকাল সকাল মানে এসার পরে আর লেট করব না। যতটুকু প্রয়োজন আছে ততটুকু প্রয়োজনের পরে আমি আর লেট করব না। নাম্বার 3 হইলো যে আমি ঘুমানোর আগে আমি ওযু করে ঘুমের ব্যাটের মধ্যে যাব। আমি অজু করে কুমের মধ্যে যাব এরপরে আরেকটা আমল হইলো যে আপনি ডান ডান সাইডে আপনার ডান হাতকে ডান হাতের কাব যে কি আছে কবজি আছে সরি ডান হাতের যে আপনার তালু আছে এটাকে গালের নিচে রেখে আপনি ঘুমিয়ে যাবেন এটা একটা আমল আরেকটা আমল হইল বিছানাকে জারু দেওয়া বিছানাকে জারু দেওয়া এটা একটা শূন্য আরেকটা আমল হইলো যে আপনি কি করবেন যে আপনি আয়তুল কুরসি পড়বেন আরেকটা আমল হইল সুরতুল বাকার শেষ দুইটা আয়াত পড়বেন একটা আমল হলো তিন সুরা পড়বেন কুলু আল্লাহ ফালাহুল আরেকটা আমল হইল আপনি এই আল্লাহ কিনী আজা আবাক ইয়া মতাব আসু এটাও পড়বেন এই দুটাও পড়বেন আল্লাহ কিনী আজা আবাক ইয়া মতাব ইবাদাক ইবাদক জেজাকাল্লাম ভাই বোনের আমরা সম্মানিত অতিথির কাছ থেকে গুমানের পূর্বে এবং ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যে দোয়া এগুলো নিয়ে আলোচনা শুনেছি এবং গুমানোর যে আদাব নিয়ে আলোচনা শুনছি আরও আলোচনা শুনবে এবং আপনাদের কাছ থেকে বলতে হবে তার আগে যেতে হচ্ছে আমাদের ছোট্ট একটি বিরতিতে ফিরছি শীঘ্রই সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও বরাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু প্রিয় ভাই বোনেরা বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসুম দেয় বিরতির পূর্বে আমরা কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আরও আলোচনা শুনবো তবে তার আগে জানাই দেয় আমাদের এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন টিভি স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করে আপনার প্রশ্ন করতে পারবেন তবে আপনাদের প্রশ্ন করলে হবে হতে হবে মাসুম থেকে এদিকে অবশ্য আপনারা লক্ষ্য রাখবেন আশা করি অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন তার জন্য আমরা আবারও চলে যাই সম্মানিতদের কাছে যে মুফতি সাহেব আজকে যে আমাদের বেসিক নিয়ে আলোচনা করেছে অনেক গুরুত্বপূর্ণ আমল এগুলো দেখা যায় যে অনেকে আমরা অবহেলা করে এইগুলো থেকে আমরা বঞ্চিত থাকি এগুলো তো এরকমও নয় যে আপনার পাঁচ মিনিট দশ মিনিট লাগবে এরকম কিছু নয় কয়েক সেকেন্ডের কাজ এক মিনিটও লাগবে না এই আমলগুলো যে আমরা করতে পারি ইনশাল্লাহ এটা আসলে আমাদের আলোচনাও তো আমরা তো অনেকেই হয় কিন্তু আমার মধ্যে কীভাবে নিয়ে আসা যায় ওইটা আসলে একটু গুরুত্ব দিলে ভালো হয় জি তোল্লা মানানা আমরা এই যে একথা বলছিলাম বর্তমান যে অবস্থা আমাদের এটা হইলো যে আজ থেকে বিশ বছর পর বছর আগে এরকম ছিল না আজকে আমরা যদি দেখি যে আমরা ম্যাক্সিমাম আমরা যেসময় ঘুমানোর সময় ঘুমানোর সময় আমরা আমাদের হাতে মোবাইল থাকে হ্যাঁ এবং মোবাইল দেখে দেখে আমরা ঘুমাই এটা কিন্তু অনেক খারাপ একটা অভ্যাস এবং এটাকে আমরা প্রহাস করতে হবে এটাকে ছাড়তে হবে হ্যাঁ আপনি মোবাইল ইউজ করলেও আপনি করবেন কিন্তু এটার তো না যে আপনি ঘুমানোর সময় মোবাইল ইউজ করে করেই ঘুমাবেন এটা যেমন একটা মোনাজাতের মতো হয় একজন আলিম বলছিলেন যে এরকম মোবাইলকে ধরতে হয় এই সময় এমনি আমরা মোনাজাতে পাঁচ মিনিট হাত তুলতে পারি না কিন্তু ঘন্টার ঘন্টা মোবাইল ধরে আমরা কি করতে পারি ঘুমিয়ে এটা মোবাইলের মোনাজাত এটাকে বলা হয় মোবাইলের মোনাজাত এই সময় কোনো অসুবিধা হয় না কোনো অসুবিধা হয় না আর একজন মলানা বলছিলেন যে এটাকে আমরা যেভাবে স্ক্রিনের মধ্যে ইউজ করি হ্যাঁ যদি এটাকে এক্সরে করা যায় তা দেখা যাবে ভিতরে অনেকটা ক্ষয় হয়ে গেছে এত ইউজ করি আমরা মোবাইলকে হ্যাঁ বিশেষ করে আমাদের ইয়ং ব্রাদার সিস্টার যারা আছেন কিন্তু এগুলোকে আমরা একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে হবে একবারে ছাড়তে পারবো না রুটিনের মধ্যে নিয়ে রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে ঘুমানোর সময় অ্যাটলিস্ট আপনি এই যে আমলগুলো বললাম এই যে কয়েকটা আমলগুলো এগুলো আপনি করতেই হবে এগুলো হবে চেষ্টা করতেই হবে কেন এটা আমাদের কি যেটা এই যে আমলগুলা আপনি যেটা বলছেন আসলে এত সময় লাগে না আপনি হয়তো সবগুলো যদি নাই করতে পারেন লিস্ট কয়েকটা আমল করেন যেমন আপনি তসবে ফাতিমি এটা আমার ছুটে গেছিল যে ঘুমানোর সময় তসবে ফাতিমি আল্লাহ রসুল ইসলামের হাতে ফাতেমা রাজনকে বলছিলেন এটাকে বলা হয় যে ঘুমানোর সময় মা ফাতেমাকে বলছিলেন এবং আলী রাজনকে বলছিলেন যে তোমরা দুজনে কি করবা ঘুমানোর সময় সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এটা একটা আমল তসমিয়া ফাতিমি যেটা এটা আপনার করবো তাহলে এটা করতে কয় মিনিট লাগে এক মিনিট বা দুই মিনিট লাগে জি এরপরে আমি একটা দোয়া ছিলাম যে আল্লাহ কিনি আজাব কিয় মতাব আত ইবাদক এটা হাদিসের মধ্যে আসছে যে হে আল্লাহ আপনি আমাকে কি করেন আমাকে হেফাজত করেন আল্লাহ কিনি আজাব আপনার আজাব থেকে ওই দিন যেদিন আপনি মানুষদেরকে আপনি তুলবেন কেয়ামতের দিন আপনি আমাকে কি করেন আজাব থেকে আমাকে হেফাজত করেন এটাও হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ কিনি আজাব এটা তো অনেক লম্বা দোয়া না এটা চাইলে আপনি শিখতে পারেন আল্লাহ কিনি দক আল্লাহ কিনি আজাব তাহলে এই যে কয়েকটা দোয়া আমরা বললাম এই যে কয়েকটা আমল আমরা বললাম এটা আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন আমি আপনাদের সামনে যে রমজানের পরে রমাদানের পরে আমরা কিভাবে আমরা রমাদানকে রমাদানের পরে আমাদের সময়কে অতিক্রম করব রমাদানের পর আমরা সময়কে কিভাবে আমরা কাটাবো কিভাবে আমরা এইটাকে চালিয়ে যাব যে বলা হয় যে আমরা আমি জানতাম চাই একটা যে কে দুই লাখান পাই আল্লাহ নাম যে ইয়া জাল জালা আলি ওয়াল ইকরাম এক সময় ক ইয়া জুল জালা আলি ওয়াল আর এখানো দেখি ইয়া জাল জালা আলি কোনটা শুদ্ধ হইব ওটা তা কইবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ শুনেছেন তো যে জুল জালা আলি ওয়াল এটা হবে ইয়া যদি সাথে হয় তাইলে হবে ইয়া জাল জালা আলি ইয়া যাল জালাল ওয়াল ইকরাম আপনি যদি বলেন তখন এটা বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আমরা বলি না ইয়ার হামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া যাল কউওয়াতিল মাতিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম সিম সিমিলার হবে রেগুলা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইনশাআল্লাহ আমরা এই কথা বলছিলাম مولانا যে আমরা রমজানের পরে আমরা সময়টা কিভাবে অতিক্রম করব যে রমজানের পরে আমরা যেগুলো আমরা করেছিলাম রমজানে এগুলো আমরা কন্টিনিউ করে যাব যে এরকম না যে রমজানের মাসে তো আমরা অনেক আমল করেছি কিন্তু এখন আমরা করতে হবে না করতে হবে না আবার রমজান আবার নেক্সট রমাদানে আমরা করব। জি কেন করতে হবে কেন যে বলা হয় যে তালা বলছেন ওয়া আবু দুরাব্বা কা হাত্তা ইয়াকিন যে তোমরা এবাদত করতে থাকো মহৎ আসার পর্যন্ত রাহামতুল্লাহিক আসসালাম জি আলহামদুলিল্লাহ

যে মুফত আমাদের একটা প্রসিদ্ধ প্রশ্ন প্রায় বারবার আসে এটা যে ছেলে মেয়েদের বিবাহ যদি না হয় তাহলে গার্ডিয়ানরা কি আমল করতে পারেন অথবা নিজেরাও কি আমল করতে পারেন ওইটার একটা আমাদের বারবার আলোচনা হয়েছে উনি আবার জানতে চাইছেন আমরা এই কথা এই অনেক দিন আগে হয়তো বলছিলাম এটা যে একটা আল্লাহর নাম আছে এটাকে আপনি বলবেন এই আপনার ইয়া লতিফু ইয়া বদূত ইয়া লতিফু ইয়া বদূত আপনি গার্জিয়ান হিসাবে আপনি প্যারেন্টস হিসাবে আপনি এই দোয়াটি পড়তে পারবেন ইনশাআল্লাহ দুরশ্বরী পড়বেন প্রথমে দুরস্বরী পড়বেন এরপরে শেষে দুঃশ্বরী পড়বেন প্রথমে প্রথমে দুরশ্বরী পড়বেন বার যদি পড়েন তো ভালো বার পড়বেন শেষেও আবার বার পড়বেন আর ইয়া ইয়া ইয়াবাদুত ইয়া ইয়া ইয়াবাদুদ আপনি পড়বেন এটা যদি আপনি পড়তে পারেন তে ইনশাআল্লাহ এই নামের বরকতে আল্লাহ রবুল্লা আলমিন আপনার এই ছেলে এবং মেয়ের যে কি আছে আপনার শাদী যেটা এটা ইনশাল্লাহ সহজ হয়ে যাবে আর আমাদের তো আর এই জায়গা ছাড়া তো আর যাওয়ার কোনো জায়গাই নাই আমাদের তো আর ডাকার কোনো জায়গাই নাই আমরা কার কাছে যাব যাবো তো আল্লাহর কাছেই হাদিস রসুল বলছেন যে ওয়াইদাস্তা আলতাফাস্তা ইনবিল্লাহ আল তাফাস আলিল্লাহ তুমি যে সময় সোলভ করো আল্লাহর কাছেই সলভ করো তুমি যে সময় সাহায্য চাও আল্লাহর কাছেই সাহায্য চাও তাহলে এটাও করতে পারেন ইয়া ইয়া ওয়াদুদ আপনি পড়বেন ইয়া ইয়া ওয়াদুদ আপনি পড়বেন আর সাথে সাথে আপনি হাজতের নামাজ পড়বেন আপনি এই হায়রাত করবেন যাতে আল্লাহ আপনাকে এটা সহজ করে দেয় ডেইলি দুই নামাজ পড়বেন হাজতের নামাজ যেটা আমি বলি এটা অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ আপনি বারবার পড়বেন বারবার পড়বেন আপনার এই নিড পুরা হওয়া না হওয়া পর্যন্ত আপনি করতেই থাকবেন করতেই থাকবেন ইনশাল্লাহ তে আমরা এই কথা বলছিলাম যে রমজানের পরে আমরা কি করব এরকম না যে রমজান মাসের পরে আমরা এবাদতকে বন্ধ করে দেবো এরকম না কেন

আহাবুল আমি আদবা ওয়াইনকাল্লা আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো এটা যেটা কন্টিনিউয়াসলি করা হয় যেটা সব সময় করা হয় চাই এটা সংখ্যার দিক দিয়ে কম হোক কিন্তু এটা যদি কন্টিনিউ করা হয় যেমন ধরেন আপনি ডেইলি এক পারা পড়েন কোরআনে করিমের এক দুজ আপনি পড়েন আর একদিন আপনি দশ পারা পড়লেন পরে আর এক সপ্তাহ খবর নাই তো বলা হয় এটা থেকে কোনটার বেশি গুরুত্ব যে ডেইলি আপনি যে পড়তেছেন একটা রুটিন এটা আপনি সকালের ব্রেকফাস্ট যেসব মিস হয় না হ্যাঁ জানি না হয়তো আপনাদের মিসও হতে পারে কিন্তু অনেকেরই হয় না অনেকেরই গুম মিস হয় না ঠিক এরকম আমাদের আপনার কি যেটা আছে যে আমাদের যে রুটিন থাকতে হবে এই রুটিনের ভিতরে আমার কে একটা আমল একটা রুটিন এরকম হবে যে আমি কোরআনকারি মেরতে লাওয়াত আমরা এই কথা বলছিলাম যে রমজানের পরে আপনার কয়েকটা আমল আমরা করব। যে রমজানের পরে আমরা প্রথম নম্বর আমল হইল যে নামাজ যেটা এটাকে খুব গুরুত্ব সহকারে আমরা আদায় করবো এটা আমরা করবো ইনশাআল্লাহ যে রমজানের পরে আমাদের আমরা যারা পুরুষ আছি আমরা জমাতের সাথে রমজানের পরে আমরা ইনশাল্লাহ এটা আমল করব। দুই নম্বর হইলো দুই নম্বর হইলো রমাদানের মধ্যে যেরকম আমরা সব রকমের গুণা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করেছি এখনও এরকম না এখন আর এরকম না যে আপনি রমজানের পরে আপনার আমার জন্য এখন আর পারমিশন আছে এরকম না রমজানে যেরকম আমরা সব রকম গুণা থেকে বিরত থেকেছি এখনো আমরা সব রকম গুণা থেকে বিরত থাকবো এটা চায় চোখের গুণা হোক চায় জবানের দ্বারা হোক চায় কানের দ্বারা হোক চায় আপনার এই যে হারাম ইনকাম যেটা আছে এটা থেকে এটা দ্বারা হোক এই সবগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। হয়তো আপনি চিন্তা করতে পারেন যে আমি তো পারফেক্ট না আপনি পারফেক্ট না হলেও আপনি চেষ্টা করেন হয়তো আপনি দেখা গেছে আপনি আগে ছিল আপনার গুণা ছিল আপনার দশটা এখন আপনি কমিয়ে আনছেন আপনি চেষ্টা করতে থাকেন চেষ্টা করতে থাকেন আপনি আপনার এরকম না আপনি দুনিয়ার লাইনে তো আমরা চেষ্টাকে স্যারি না একবার বিজনেসের মধ্যে লস হইলে আর একবার ট্রাই করে দেখি আমরা উঠতে পারি কিনা হ্যাঁ ঠিক এরকম আমরা আমাদের নফসের সাথে শয়তানের সাথে যুদ্ধ করেই যেতে হবে হ্যাঁ শয়তানে বলবে যে তুমি আরও কয়দিন যাক গুণা আরো কিছু করো আমি বলবো না তুমি যে বলছো

আপনি আমরা সাথে সরাসরি মাত্র তো স্টুডিও তো আপনি প্রশ্ন করতে পারবা আপনি প্রশ্ন করি কিছু জানতে যে ঠিক আছে আপনার আপনি ফোন রাখি লাখ ফোন রাখি আপনার টিভির সাউন্ড বাড়াইয়া আপনি অনুষ্ঠান কা ওকে ওকে ঠিক আছে ওকে আপনি অনুষ্ঠান আপনার কই প্রশ্ন করেছেন মো বয়স্ক মহিলা অনেক কিছু আসলে বুঝতেছেন ওরা এই জন্য কিন্তু আগ্রহ আছে জানার আগ্রহ এই জন্য আমাদের কাছে প্রশ্ন করেছেন অনেকে আছেন এরকম দুনিয়ার খবর জানেন না এখনও অনেক মানুষ আছেন যে যে বর্তমান যে ডিজিটাল যে জামানা এগুলোর সাথে মানে যায় না কিন্তু জানার ইচ্ছা এই জন্য ফোন করেছেন প্রশ্ন করেছেন যে ব্যাপারে জানতে চাইছেন কি জিজাকিল্লা সিস্টার শয়তসবির সম্পর্কে আমরা অতীতে অনেকবার আলোচনা করেছি আমাদের ইউটিউবের মধ্যে যদি আপনি সার্চ করেন শয়তসবির আমল ইকরা বাংলা মস্তুমদা যদি লেখেন আপনি একটা ভিডিও পেয়ে যাবেন ছোটো একটা ভিডিও আমরা আপনি পেয়ে যাবেন সৈতসবির আমল ইকরা বাংলা যদি লেখেন আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে আমি সংক্ষেপে বলি সৈতসবির আমল যেটা এটা হইল প্রথমে হইল আপনি সুবহান এটা একশোবার বলবেন এরপরে আলহামদুলিল্লাহ একশোবার বলবেন লাহাই একশোবার বলবেন আল্লাহ আকবর বার বলবেন আস্তাফির্লাহ একশোবার বলবেন আর দুরু শরীফ একশোবার বলবেন এটার নাম হলো শেয়তবির জি জি এখন কথা হলো কেউ বলছেন এরকম আপনার খুব খুব কুইক আপনার খুব জলদি তারাগুলা করে পড়েন সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ যে বলা হয় যে এটা থেকে না পড়া থেকে তো এটা ভালো একজনে যদি না তবুও পড়ক আর যদি আপনি এটা আরো একটু সুন্দর করে পড়েন খুব সুন্দরভাবে পড়েন ধীরে ধীরে পড়েন এক শ্বাসে একটা পড়েন সুবাহ এক শ্বাসে একবার যদি বলেন আর ধীরে ধীরে বলেন এবং এটার অর্থটা যদি আপনার মাথায় রাখেন যে আল্লাহ পবিত্র আল্লাহ সব জিনিস থেকে পবিত্র আল্লাহর মধ্যে কোন কি নাই নকশ নাই কোন রকমের কোন রকমের দুর্বলতা নাই আল্লাহ সব জিনিস থেকে পবিত্র আপনি যদি আল্লাহ আল্লাহর এই তসবি আদায় করেন আল্লাহ রব্বল আলমিন আপনাকে পবিত্র করে দিবেন সুবহান আল্লাহ এবং সুবহান আল্লাহ এটা আপনি একবার এটা বলবেন এতে সময় লাগতে পারে হয়তো আপনি কুইক পড়লে ছয় তসবি আপনি পড়তে পারবেন দশ মিনিটে বা পাঁচ মিনিটে কিন্তু যদি আপনি একটু সময় ধীরে ধীরে পড়েন তাহলে এটা হয়তো পনেরো মিনিট রাখতে পারে তবুও এটার ফজিলত বেশি আল্লাহ তালার কাছে কোয়ালিটির দাম বেশি কোয়ান্টিটি একটা আছে কোয়ালিটি কোয়ালিটি হইলো এগুলোকে ভালো জিনিস আমরা যে সময় আম কেনার যাই আমের মধ্যে যদি কোনো একটু পচা থাকে তাহলে এটা কিনে না হ্যাঁ সবজি কেনার সময় আমরা ওইগুলো খেয়াল করি হ্যাঁ কেন এটা কোয়ালিটি আপনি চাচ্ছেন আপনি দুই টাকা বলানো হলেও আপনি চাচ্ছেন কোনটা যে ভালো কোয়ালিটি জিনিস কম হলো আমরা ওইটা চাই ঠিক এরকম একটা আছে যে অনেক বেশি আমল করা দেখা গেল অনেক বেশি অনেক নামাজ পড়তেছি পড়তেছি কিন্তু না রুকু সঠিক মতো হয় না সজ্জিদা সঠিক মতো হয় কিন্তু আপনি যদি আপনি রাখাত একটু কমই করেন ফরজ নামাজ তার কম করতে পারবেন না নফলের কথা বলছি কিন্তু আপনি সময় লাগাইয়া পড়েন দুই রাখাত নামাজ যদি আপনি চার মিনিটে পড়েন এটা আরেক রকম হবে এটা ফিলিং আরেক রকম হবে রুকুটা যদি আপনি আস্তে আস্তে করেন আস্তে 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 করেন এটা হবে কোয়ালিটি মেনটেন করে করা তাই আমরা এই কথা বলছিলাম যে আল্লাহ। আপনি বলবেন ধীরে ধীরে বলবেন সুভাহানন্দ সুভাহানন্দ একশো বার বলবেন এরপরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা মানে সমস্ত প্রশংসা আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আলহামদুলিল্লাহ তিন নম্বরে বলবেন ল্যা ইলেহা ইল্লাল্ল ল্যা ইলাহ ইল্লাল্ল লে ইলাহা ইল্লল্ল এরপরে বলবেন কি চার নম্বর আল্লাহ অকবর الله شو بتجيبه الله شو بتجيبه الله أكبر. <applause> يا ربنا، أبنا بقول بناكي استغفار، أي استغفار أبنا كوربين، أي استغفار. دمون، استغفر الله ربي من كل ذنب وأتوب إليه. إترى بور تبى رين؟ استغفر الله، إن الله غفور رحيم. إترى بور تبى رين؟ ياك شباب. وطبعاً، شو يستغفر؟ استغفر الله، استغفر الله. كم مهم دي؟ إترى ما يا الله ما يأبناك سامر بنار مافي شيء. আমি আপনাকে আপনি আমাকে ক্ষমা করে দেন আস্তফিরুল্লাহ 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 একটা আছে আপনার শুধু জমানি বলতেই থাকে আস্তাফরির্লাহ আস্তাফির্লাহ আস্তফুল্লাহ একটা আছে আমি কি বলছি আল্লাহর কাছে যে আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন হ্যাঁ আল্লাহ যে আস্তাফুল্লাহ আমি আপনার কাছে কমা চাই এরপরে ছয় নম্বর হইলো দুরুদ্ শরীফ এনি দুরুদ এনি দুরুদ আপনি চাইলে দুরুদ ইব্রাহিম পড়তে পারেন أبنا تحيلا الله مسلّي على سيدنا أمّالنا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى اتporte بارن. آخر تحيلا الله عليه وسلّم. سلّ الله عليه وسلّم. صل الله واريك وسلّم. ات أحنّي بورت الله رسول بلترن. سبحان الله أعظم من وحد. ওহুদের চাইতে আরো অনেক বড় একবার সুবাহান আল্লাহ আপনি তো বলতেছেন দুই সেকেন্ড লাগতেছে কিন্তু এটার ফজিলত আল্লাহ বলছেন ওহুদের চাইতে বড় আর ওহদ পাহাড়িটা কি এটা এটা কি ছোট পাহাড় অনেক বড় পাহাড় এবং এটা জান্নাতি পাহাড় অনেক জান্নাতি পাহাড় এবং আল্লাহ রসুল বলছিলেন হে উহদ আমি তোমাকে মহাব্বত করি আর ওহদেও আমাকে মহাব্বত করে এই উহুদের পাহাড়ের চাইতে আরো বেশি বেশি বড় সুবাহান আল্লাহর ফজিলত এর চাইতে আরো বেশি তাইলে ডেফিনেটলি যদি আপনি শয় তসবির আমল করেন সকালে একবার করেন সকালে যদি ফজরের পরে নাও করতে পারেন চেষ্টা করুন সকালে সকালে যদি পারেন না তাহলে দুপুরের আগে করে ফেলবেন বিকালের দিকে আপনি যদি পারেন মগরিবের পরে করেন বা আসরের পরে করেন যদি আপনি করতে পারেন না ঘুমাইবার আগে একবার করেন যদি আপনি দুইবার করতে পারেন না মিনিমাম একবার করেন মিনিমাম একবার করেন কিন্তু ডেফিনেটলি আপনি যদি এটা পড়েন আপনি আল্লাহকে ডাকবেন আর আল্লাহ আপনার ডাকে সারা দিবেন এটা হতেই পারে না এটা হতেই পারে না আপনি আল্লাহর তা তারিফ করবেন তসবি আদায় করবেন আর আল্লাহ আপনাকে পেরেশানির মধ্যে রাখবে এটা হতেই পারে না এটা হতেই পারে না যদি পেরেশানি থাকেও যদি পেরেশানি আপনার কাছে আসেও এটা আপনার মর্তব্য বাড়াইবার জন্য অনেক সময় আসে আল্লাহ কাউকে মহাব্বত করে তাকে একটু পেরেশানি দেয় তখন পেরেশানির সময় সে সবর করে সেই সবরের দ্বারা আল্লাহ তার মোকামকে বাড়িয়ে দেয় তার মোকামকে বাড়িয়ে দেয় এই জন্য আমরা বলছিলাম সেতসবি যেটা আছে অনেক গুরুত্বপূর্ণ আমার ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব। আপনারা আমাদের জন্য দোয়া করবে যাতে আমরাও যেটা আমরা করতে পারি এই সেতসবি যেটা এটা আমরা করবো আমাদের তো আর কাজ কি আল্লাহ তালা বলছেন করল্লাহ জিক্রন খেসির বুকরত আল্লাহ তালা বলছেন তোমরা বেশি করে জিকির করো শুধুমাত্র জিকিরের বেলা বলছেন বেশি করে জিকির করো এটার মানে কোন সময় বেশি করে জিকির হবে যে সময় আমরা সৈতসবি আদায় করব যে সময় আমরা দোয়াগুলো আদায় করব হ্যাঁ যেগুলো সময় সময় যে দোয়াগুলো আসে সেগুলো আদায় করবো কোরআন তেলাওয়াত করবো সবচেয়ে উত্তম জিকির হলো কোরআনে করিমের তেলাওয়াত তখনই বোঝা যাবে যে আপনি বেশি করে জিকির করছেন এবং সকাল বিকাল তোমরা কি করো আদায় করো সকাল বিকাল তোমরা আদায় করো তাহলে আমরা এই কথা বলছিলাম যে রমজানের পরে রমাদানের পরে আমরা সময়টা কিভাবে অতিক্রম করব। এক নম্বর আমল কি বলছিলাম যে প্রাসক্ত নমাজ আমরা গুরুত্ব সহকারে আদায় করব। পুরুষরা তোমাদের সাথে আদায় করব আর মহিলারা আউ্ব লক্ত প্রথম অক্তে যদি প্রথম অত যদি আপনি আদায় করেন তাইলে এটার ফজিলত আছে যে পুরুষরা মসজিদে গিয়ে জমাতে পড়লে যে সব আপনি আউ্বালক্ত নামাজ পড়লে জমাতের সব পাবেন আব্বালক্তে এই জন্য আপনি চেষ্টা করবেন অক্ত হওয়ার পরে আপনি আদায় করে নেবেন ইনশাআল্লাহ অনেক মানুষ আছেন আপনার অক্ত অনেক সময় আছে খেয়াল করেন না শুরু করে দেন নামাজ এটা আবার না আপনি দেখতে হবে যে আপনি টাইম হওয়ার পরে পড়তে হবে টাইম হওয়ার পরে পড়তে হবে যেমন ধরেন টাইম হওয়ার পরে পাঁচ মিনিট গেলে অসুবিধা নাই কিন্তু আপনি একটু বেশি লেট করবেন না বেশি লেট করবেন না আর আরেকটা আমাদের মোবাইলের মধ্যে অনেক সময় আসরের যে টাইম এই টাইমটা অনেক সময় মিসলে আউ্বাল একটা আছে মিসলে আউয়াল মিসলে সানি জি ফার্স্ট মিছিল সেকেন্ড মিছিল তো অনেক মোবাইলে আপনার দেখেন আজান হয় ফার্স্ট মিছিলে এখন আমাদের অনেক আছেন এটা নমাজ পড়ে নেন অনেককে আমি পাইছি অনেককে আমি পাইছি আমি বললাম যে এটা তো এই আশ্রয়ের বিগিনিং টাইমের মধ্যে দুইটা টাইম আছে তাইলে আমরা দেখেন আজকে সব মসজিদে আমরা সেকেন্ড মিছিলে নামাজ পড়ি সেকেন্ড মিছিলে নমাজ পড়ি তাইলে আপনি আপনার নমাজটা পড়বেন সেকেন্ড মিছিলে এটা আপনি ক্যালেন্ডারের মধ্যে লেখা থাকে ক্যালেন্ডারের মধ্যে লেখা থাকে ফার্স্ট মিছিল সেকেন্ড মিছিল তাইলে অনেকে অনেকে এটা খেয়াল করেন না আমাদের মা বোনরা অনেকে আছে মোবাইলের মধ্যে আজানের টাইম হয়েছে মোবাইলের মধ্যে আজান হয়েছে আপনারা নামাজ শুরু করে দেন আপনারা আসরের নামাজের বেগিনিং টাইমটা হইলো সেকেন্ড মিছিলে আপনি করবেন কেন ফার্স্ট মিছিলের পরে অনেক লম্বা কারণ বলছেন যে এখনো আসরের টাইম হয় নাই তাইলে

এই সময় পনেরো থেকে বিশ মিনিট আপনি নামাজ পড়বেন না আর সূর্য মাথার উপরে থাকে জাওয়ালের টাইম এটা কোন সময় এটা হলো কি আর প্রত্যেকটা টাইম আপনার কি আছে যেমন ধরেন এখন ধরেন একটা একটার পরে হয় এই জহরের বিগিনিং হয় একটার পরে তখন একটাই হোক আর বারোটায় হোক আপনি এর আগের যে টেন মিনিট বা ফিফটিন মিনিট আপনি এই সময় নামাজ পড়বেন না কোন সময় যে সময় জহরের বিগিনিং টাইম হয় এখন হয়তো একটা সময় কিন্তু কয়দিন পরে আসবে বারোটার সময় আপনার জানতে হবে জহরের যে বিগিনিং টাইম আছে এর আগের যে টেন মিনিট এটাকে বলে জওয়ালের টাইম এই টাইমে আপনি নামাজ পড়বেন না আর এই সূর্য ডুবার সময় সূর্য ডুবার সময় লাস্ট ফিফটিন মিনিট এগুলো আপনি নামাজ পড়বেন না আর এছাড়া এছাড়া আপনি চাস্তের নামাজ আছে জওয়ালের আগে জওয়ালের আগে আপনি চাস্তের নামাজ পড়বেন এটার অনেক ফজিলত আছে আর জওয়াল শেষ হওয়ার পরে জহরের নমাজের সুন্নত পড়বে এটারও ফজিলত আসছে আল্লাহ রবুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত কথার উপরে যেন আমল করার তফিক দান করে আপনাকে সময় দেওয়ার জন্য প্রিয় ভাই আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্মানিত অতিথি আমাদের সম্মুখে ঘুমানোর পূর্বে এবং ঘুম থেকে পর যে মাসরুম দোয়া এবং অন্যান্য যে আমলগুলা এবং রামাদন ওয়ার্কের পরে আমরা যে আমলগুলো আমরা কন্টিনিউ করবো এভাবে আলোচনা করেছেন আমরা আজ যারা আজকের এই অনুষ্ঠান মিস করেছে আপনারা ইউটিউবে যদি মিস মাসুন্দা আলীকে সার্চ করেন আপনারা আবার দেখতে পারবেন অথবা আমাদের এই অনুষ্ঠানের মঙ্গলবার আবার রিপিট করা হয় আপনারা ওই রিপিট অনুষ্ঠান দেখতে পারবেন আমরা অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম শুনলাম সময় দিলাম সব কিছু আগে আল্লাহ তালা কবল মঞ্জুর করেন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবর